সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ার কাস্টমাইজ রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করছি টিএসসি মামাদের মতো পেয়ারার ভর্তা আমি একটি পেয়ারা আমি এভাবে এই যে একটু বড় করে টুকরো করে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি টিএসসির মামারাও দেখবেন এভাবেই কেটে নেয় এখানে আমি একটা পেয়ারার অর্ধেকটা কেটে নিয়েছি একটু বড় বড় করে এভাবে করে কেটে নিয়েছি চাল বানা করে এখন আমরা এটা ভর্তা বানাতে চলে যাচ্ছি আমি এরকম একটা জারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এই যে কাপ নুডলসের জার এরকম একটা জারে নিয়ে নিয়েছি পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি কাসুন্দি এই এক চামচ দুই চামচ কাসুন্দি যে কোনো মুদি দোকান এখন কিনতে পাওয়া যায় এখন দিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচকে ভেজে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এই সব কিছু এখন আমি মামাদের মতো দু তিনটে মারে দিয়ে দিলেই হবে তো তৈরি হয়ে গেল আমার এই মজাদার পেয়ারার ভর্তা একদম দেশে মামাদের মতো করে বানিয়েছি এবং এটা অনেকাংশে কিন্তু ওদের থেকে বেশি টেস্টি হয় তো চলুন আমরা একটু চেখে নিই কেমন হলো এই আমি খাবো তো দাঁড়াও দাঁড়াও আমি তো ভিডিওর জন্য আমি খেতে পারতেছি না আচ্ছা ধরো তুমি একটা খাও দশ বন্ধু অনেক ভালো হয়েছে না তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা যদি এর চেয়ে বেশি ভিডিওতে থাকি আমি আর একদম পাবো না আপনারা যারা মনোযোগ দিয়ে এতক্ষণ দেখেন আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আর প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ